প্রসেনজিতের সিনেমা দেখতে হলে ডাউনলোড করুন ক্লিক অ্যাপ। স্মোকিং ইজ ইনজুরিয়াস টু হেলথ, ইট কজেস ক্যান্সার। ধূমপান স্বাস্থ্যের পক্ষে ক্ষতিকর, এর ফল ক্যান্সার। মদ্যপান স্বাস্থ্যের পক্ষে ক্ষতিকর, কনজিউমিং অ্যালকোহল ইজ ইনজুরিয়াস টু হেলথ। যতদিন তুই আমার কাছে কাছে আছিস আমিও বেশ আছি। মন মেজাজ খারাপ করলে চলবে কেন? ছেলের বিয়ের ব্যবস্থা করো। বিক্রমকে সামলানো ক্রমশ কঠিন হয়ে পড়ছে। আমি তাহলে এখন চাই। যা শোন, এদের নিয়ে যা। সে কি ছোট সাহেব? কি বললাম শুনতে পাসনি? ছোট সাহেবের মেজাজ কি এখনো ঠিক হয়নি? একই ধরনের মদ, একই ধরনের মেয়ে, একই ধরনের রাত, বোরিং, একটা অসহ্য জীবন। নতুন কিছু চাই, নতুন কিছু। তোর সঙ্গে একটু দরকার ছিল। কি দরকার? তোর জন্য একটা কাজ আছে। খাটুনি কম কিন্তু পয়সা বেশি। কাজের ধরনটা শুনি। আমাদের ছোট সাহেবকে চিনিস তো, কাজটা ওর কাছে। তাকলে যাবি, গিয়ে ওই কোমর টোমর একটু টিপে দিবি, ওই আর কি, বুঝলি তো? বুঝলাম। আমারও ভরসা ছিল তুই ঠিক বুঝতে পারবি। এবার বল, কবে থেকে শুরু করবি? তার আগে পরীক্ষা করে নাও আমি কোমর টোমর ঠিক মতো মালিশ করতে পারি কিনা। তুই ঠিক পারবি। পারবো। হ্যাঁ হ্যাঁ পারবো। না কাজের ধরন খুঁজে পায় না, যত সব কাজ দিতে এসছে। কিরে, কি হলো? বলছি ছোট সাহেব, কিছু পেলি? জোগাড় তো একটা হয়েছিল, কিন্তু চিনতে ভুল হয়ে গেল। নাম তার পদ্ম, কিন্তু একটা পদ্ম ফুলের আশেপাশে এত কাঁটা থাকে সেটা আমার জানা ছিল না ছোট সাহেব। ধরলে একেবারে রক্তারক্তি হয়ে যাবে। এরকমই তো দরকার। কাঁটা ছাড়া ফুল তুলে মজা আছে বলছেন? তা এই পদ্ম ফুলকে দেখা যায় কোথায়? গুলি ওস্তাদ, এই পদ্মটাই আমার চাই।
জানো আজ আমার জন্মদিন হ্যাপি বার্থডে সন্ধ্যাবেলা বাড়িতে আসবে ঠিক আছে গান গাইতে হবে গা ভুললে চলবে না কিন্তু আমি তোমার বাড়িটা চিনব কি করে ওই উপরে পাহাড় জঙ্গল পেরিয়ে ওখানে কি যে কাউকে জিজ্ঞেস করবে রায় সাহেবের বাড়ি কোথায় বলে দেবে তুমি রায় সাহেবের বাড়িতে থাকো বাড়ি রায় সাহেবের মেয়ে আর কোথায় থাকবে শুনি আমার ভীষণ ভুল হয়ে গেছে রূপা কি ভুল আমি জানতাম না তুমি কে আর না জানে তোমার সঙ্গে মেলামেশা করা আমার উচিত হয়নি তাতে কি হয়েছে সে তো আমিও জানি না তুমি কি করো কোথায় থাকো তাতে কি হয়েছে এসে যায় এসে যায় রূপা রায় সাহেবকে আমি তাকে কখনো চোখে দেখিনি কিন্তু এখানকার লোকেদের মুখে শুনেছি যত দূর চোখ যায় সব কিছুর মালিক নাকি তিনি আর তুমি তুমি হলো তার মেয়ে আর তুমি জানো আমি কে ওদিকে পাহাড়ে একটা ছোট্ট বস্তিতে আমি থাকি থাকার মধ্যে আছে আমার এক বিধবা মা আর কতগুলো গরু হ্যাঁ গরু রূপা দুধ বেশি আমি বলো আমি ভুল করিনি তোমার সঙ্গে বন্ধুত্ব করা কি আমার উচিত হয়েছে রূপা না জেনে আমি তোমার কিছুদিন সময় নষ্ট করেছি বলে আমায় ক্ষমা করো প্লিজ আর কিছু বলো না বলার দরকার নেই সন্ধ্যেবেলা এসো আমি অপেক্ষা করবো তবে এখানে আসা হয়েছে কেন রূপা আমাকে ডেকেছিল কেন কেন ও হ্যাঁ ও আমায় বলেছিল একটা গান গাইতে রূপা আর গান গাওয়া লোক পেল না সেটা আপনি রূপাকে জিজ্ঞেস করুন না What? Get out! Get the hell out of here! কি হলো দেখুন এত চাই আরে দেখো না এই ছেলেটা বলছে রূপালাকে ওই গান গাইতে ডেকেছে আর আমি নিজে দেখেছি নিচে বসতে থাকে এক কাজ কর এই টাকাটা দিয়ে ওকে বিদায় করবে যা নিজে এলাও আরে আচ্ছা মুশকিল তো খাওয়ার ধাক্কা খাবার বদলে টাকা পাচ্ছ তাও নাটক সঞ্জীব সঞ্জীব কোথায় যাচ্ছ বাড়ি কেন আমার মজুরি আমি পেয়ে গেছি অবশ্য কোনো কাজ না করি মানে গান গাইতে ডেকেছিলে গাইতে হলো না টাকাটা পেয়ে গেলাম কি দিল টাকা এক ভদ্রলোক বোধ হয় তোমার দাদা আমাকে এখানে আটকালেন আর এক ভদ্রলোক বোধ হয় তোমার বাবা আমাকে টাকাটা দিয়ে চলে যেতে বললেন তুমি বলনি আমি তোমায় দেখেছি বলেছিলাম বিশ্বাস করেননি আর কেন তো বিশ্বাস করবেন একটা বস্তির ছেলেকে যদি তুমি ডাকতে পারো এমন একটা অবাস্তব কথা আমি এখন বিশ্বাস করতে পারি না ও হ্যাঁ এই ফুলটা আমি তোমার জন্য এনেছিলাম না রূপা জোর করে কিছু হয় না এত সহজেই হেরে যাবে সঞ্জীব হার জিতের প্রশ্ন আসছে কেন আমি তো এখানে লড়াই করতে আসিনি আজ তুমি যদি কান নাকে চলে যাও সঞ্জীব তাহলে বুঝবো তুমি নিজেই তোমার কানের মর্যাদা দিলে না তুমি একটি শিল্পী যে শিল্পী সে সব বাধা সব অপমানের জবাব দেয় তার অভিমান দিয়ে নয় তার শিল্প দিয়ে এসো আমার সঙ্গে যে মানুষগুলো টাকার ভারে বেসামাল তুমি বুঝে দাও তাদের গান দিয়ে এসো অনেক স্বপ্ন নিয়ে চোখের পাতা এলাম রঙিন কাঁচের ঘরে ঘরে
কাছের ঘরে দেখলাম এক রাশ রঙিন মানুষ বুকটা যাদের গড়া লোহা পাথরে অনেক স্বপ্ন নিয়ে চোখের পাতা পদ্মী পদ্মী শীঘ্র চলো বিরুদ্ধ রাস্তা অসুস্থ হয়ে পড়ে কি বাবু তুই স্বামী আসছি কারো ধার আমি বাকি রাখি না এই টাকাটা তুমি আমাকে দিয়েছিলে এটা রাখো আর ভালো করে মলম পট্টি করে নিও আর হ্যাঁ ভবিষ্যতে যদি আমাদের বস্তির দিকে দেখি তাহলে তোমার এই ঠ্যাং দুটোকে ভেঙে ঠিক এইভাবে হাতে ধরিয়ে দেবো ব্যাপার তোমার সঙ্গে কথা আছে আর কি কথা থাকতে পারে রূপা কালিতে এসো প্লিজ বলো কি কথা কালকের ব্যাপারে আমি ক্ষমা চাইছি শুনছো গাড়ি আমি মাটির মানুষ মাটিতে ঘর বাঁধতে চাই আকাশে ঘর বাঁধার স্বপ্ন আমি দেখি না রূপা শুনছো যাওয়া সম্ভব সেটাকে সম্ভব করার চেষ্টা করো না রূপা তুমি আমায় ছেড়ে যেও না আই লাভ ইউ শুনছো আই লাভ ইউ আই লাভ ইউ আই লাভ ইউ মেয়েটিকে রূপা রায় সাহেবের মেয়ে হ্যাঁ তোমার সঙ্গে কি সম্পর্ক বন্ধু না আরো গভীর কিছু না আমরা এসো আমার সঙ্গে আজ একটা কথা তোমার জেনে রাখা দরকার তোমার বাবার মৃত্যুর কারণ ওই রায়সায় মা হ্যাঁ তখন তখন তুই সবই হয়েছিস তোর বাবা ওই রায় সাহেবের বাল্য বন্ধু ছিলেন রায় সাহেবের অবস্থা ভালো ছিল না ব্যবসায় প্রচুর দেনা হয়ে গিয়েছিল তাই তোর বাবা এই 20,000 টাকা না পেলে আমি আত্মহত্যা করবো এছাড়া কোনো উপায় নেই এসব কি বলছিস তুই আর কখন এসব কথা বলবি না সত্যি বলছি এই টাকাটা পেলে একটা ভালো কন্ট্রাক্ট পেতাম ব্যবসাটাও বাঁচত তুমি তো আমার অবস্থা জানো দেনা দেনা সব বসে ডুবে আছে ঘর বাড়ি জায়গা জমি সব সবই তো বন্ধ কে কে আমায় এই টাকা দেবে বলো তো Thank you.
আমার জন্য বইয়ের সমস্ত গয়না বেচে দিলি, সেই টাকা আমি নেব। আহা, তুই কন্ট্রাক্ট পেলে টাকাটা শোধ করে দিস। ও কটা গয়না আছে, তোর জীবনের দাম আমার কাছে অনেক বেশি। আমাদের দাবি মানতে হবে, মানতে হবে, মানতে হবে। আমাদের কারখানা খুলতে হবে, খুলতে হবে, খুলতে হবে। মালিক তুমি হুঁশিয়ার, হুঁশিয়ার, হুঁশিয়ার। মালিক তুমি হুঁশিয়ার, হুঁশিয়ার, হুঁশিয়ার। একি সঞ্জু কাঁদছে কেন? ওর বোধে খিদে পেয়েছে, কিছু খেতে দাও। কি খেতে দেব, ঘরে কি কিছু আছে? নেই নেই, কতবার বলেছি টাকা নেই। এই ক বছরে তুই তো অনেক কন্ট্যাক্ট পেলি ভাই, তোর ব্যবসাটা এখন দাঁড়িয়ে গেছে। টাকা তো ঘরে বসে থাকে না, ব্যবসায় খাচ্ছে। জ্ঞান জ্ঞান করিস না, যখন হবে তখন দেবো। ওরে আমার খুব অভাব রে, ছেলেটাকে খেতে দিতে পারছি না, তোর বৌদির ঠিক মতো চিকিৎসা করাতে পারছি না। তুই তো জানিস আমার কারখানা এখন লকআউট চলছে। তার জন্য তো আমি দায়ী নই। এখন যা, মিটিং আছে, আমি বেরবো। এই টাকা দে, আমার টাকা দে বলছি, নইলে ভালো হবে না। কিন্তু কি, আমার বাড়িতে দাঁড়িয়ে তুমি আমাকে ঝগড়া গেছো? হ্যাঁ ঝগড়া গেছি। আজ আমি টাকা না নিয়ে এখানে জামা দেবো না, টাকা দেবো না। দেখি তুই কি করতে পারিস। রাম সিং, শালা নিমু খারাম, আমার ভালো মানুষের সুযোগ নিয়ে তুই আমাকে চিট করলি। মেরে মালিক কি করবে হাত দেওয়া তুনে? যে লোকটার জন্যে তোর বাবা মারা গেলে তার মেয়ের সঙ্গে ঘনিষ্ঠতায় তোর ক্ষতি হবে। ভেবে দেখ কথাটা কি খুব ভুল বলেছি। মা, রূপাকে আমি ভালোবাসি, এই ভালোবাসা আমার কোনো ক্ষতি করবে না। ভালোবাসা কারো কখনো কোনো ক্ষতি করেনি, ক্ষতি করে ঘৃণা। আর রায় সাহেবকে আমি ঘৃণা করি। বাবা, তোমার আত্মার নামে শপথ করছি, যে অন্যায় রায় সাহেব তোমার উপর করেছে সেই দম্ভের মাথা আমি মাটিতে মিশিয়ে দেব। কি হলো, এত দেরি হচ্ছে কেন? হাত কাঁপছে? ধীরে বিক্রম, যদি জিততে চাও হড়বড় করো না। না একবার হেরে গেলে ডেকে যেতে নেই, আবার চেষ্টা করতে হয় শান্ত হয়ে। শান্ত হয়ে কিছু হয় না বাবা, প্রথমবার ফসকে গেলে আরো তাড়াতাড়ি আক্রমণ করতে হয়। তাতে বিষয় হোক, তোমার শিকার যেন বুঝতে পারে তুমি তার পিছু ছাড়নি। কখন থেকে বসে আছে, এত দেরি করলে কেন? আচ্ছা তোমার বাড়িতে আমাকে কবে নিয়ে যাবে? তুমি সত্যি যাবে আমাদের বাড়ি? অফকোর্স। দেখো ওই অফকোর্স ঠফকোর্স হবে না, পরিষ্কার বাংলায় বলো যাবে কিনা। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ। দেখো রূপা, আমরা খুব সাধারণ বাঙালি পরিবারের ছেলে, আর এই ধরনের পরিবারে কোনো ছেলে যখন কোনো মেয়েকে মায়ের কাছে হাজির করে তার মানেটা কিন্তু একটাই হয়, সেটা জানো? তুমি সত্যি কখনো আমাকে ছেড়ে যাবে না? না না না। তাহলে চলো। হ্যাঁ
পেয়েছি, এবার দেখাচ্ছি মজা। খুব মারা হয়েছিল আমাদের না সালা? আশীর্বাদ করি চির সুখী হও। আশীর্বাদ করুন আমি যেন আপনাদের সুখী করতে পারি। মা মা বলতেই তো চাই, তাই মাসিমা কাকিমা বলে লাভ কি? মাসিমা, আরে দাঁড়িয়ে রইলি কেন এদিকে? আরে আয় আয়, লজ্জা পেতাম এদিকে। রুবা, এ হচ্ছে পদ্ম, আমাদের পাশের বাড়িতে থাকে, আমার বোনের মতো। মতো আবার কে? আমি বোনই তো। ওরে বাবা, খুব অন্যায় হয়ে গেছে, আমার বোন। আরে হচ্ছে শ্রীমান পাবলো, ও দিদির ছেলে, ওই ওকে মানুষ করছে। তবে মানুষ হচ্ছে না একটা ল্যাজহীন পাঁদর হচ্ছে, সেটা বলা মুশকিল। কি হলো? লজ্জা করছে। দাঁড়া, তোর লজ্জা তার আবার ওষুধ আমার কাছে আছে। মেয়েটাকে তো প্রথম বাড়িতে নিয়ে এলি, বাজার হাট তো সকাল থেকে করিস নি, কিছু খাওয়াবি কি? আপনি কিছু চিন্তা করবেন না মা, যা আছে রান্না করে আমি আর আপনি সবাইকে খাওয়াবো। বাহ বাহ রূপা বাহ, ডালটা ডালটা ভীষণ সুন্দর হয়েছে। সত্যি? ভীষণ সুন্দর। মামা মামা, ডালে তো নুন হয়নি। চেপে যাও, একটা চকলেট পাবি। বাহ, তরকারিটা তো ডালের থেকেও ভালো হয়েছে, একটু দাও না। তরকারি তো সেদ্ধ হয়নি, আর একটা চকলেট পাবি, তুই খেয়ে যা। কি এত ফিসফিস করছো তখন থেকে? না বাচ্চা ছেলে তো, তোমার রান্নার তারিফ করতে লজ্জা পাচ্ছে। কি সুন্দর খাচ্ছিস, কি রে বাবলু, কি জব্বর খাচ্ছি। কি জব্বর খাচ্ছিস সালা, তুই কাশরা মন্দে কি বলছিস? তোর কোনো হুশ আছে ছোট সাহেব? আমি নিজের চোখে দেখেছি। আমি নিজের চোখে না দেখলে স্বয়ং ভগবান বললো বিশ্বাস করব না। সালা ফর বেচ। নিজের চোখে সব দেখলেন তো? তুই কিচ্ছু দেখিস নি গুলি, তুই কিচ্ছু দেখিস নি, যা দেখেছিস সব ভুলে যা। আমি কিছু দেখিনি, আমি কিছু দেখিনি ছোট স্যার। তুই কিছু দেখিনি? কিছু দেখিনি। বিক্রম, তোমাকে এত বিপর্যস্ত দেখাচ্ছে কেন? তুমি কি কোনো ঝড়কে তাড়িয়ে আনলে, না কোনো ঝড় তোমাকে তাড়িয়ে আনলো? ঝড় বাইরে উঠলে তখন তার মোকাবিলা কি করে করতে হয় সেটা আমার জানা আছে, কিন্তু ঘরের মধ্যে ঝড় উঠলে তখন কি করতে হয় সেটা কি তোমার জানা আছে বাবা? জানার প্রয়োজন নেই, ঘরে ঝড় ওঠার আগেই তার সম্ভাবনাকে কি করে পিষে ফেলতে হয় সেটা আমি জানি বিক্রম। ওসব কথার কথা, শুনে রাখো, এই ঘরের মধ্যে এমন একটা ঝড় উঠেছে যেখানে আমাদের বংশের মান সম্মান সব ভেঙে গুনিয়ে চুরমার করে দেবে। খেয়ালি না করে কি হয়েছে বলো? রূপা মানে একটা বস্তির ছেলে এসেছিল রূপার জন্মদিনে গান গাইতে, মনে আছে? মনে আছে। তখনই বোঝা উচিত ছিল ছেলেটার এত সাহস রূপার জন্যে। রূপার সঙ্গে ওর একটা সম্পর্ক আছে বাবা। রূপার সম্বন্ধে কথা আমি বিশ্বাস করি না। বিশ্বাস আমিও করতাম না, কিন্তু আজ আমি নিজের চোখে দেখে এসেছি। মিথ্যে কথা? মিথ্যে নয়, মেয়েকে তুমি ভালোবাসো ঠিক আছে, কিন্তু অন্ধবিশ্বাস ভালো নয় বাবা। ছেলেটা বস্তিতে থাকে তো কি হয়েছে, হয়তো ওরা বন্ধু, সেটা কি দোষের? মা, তুমি যে বন্ধুত্বের কথা ভাবছো এ বন্ধুত্ব সেটা নয়। আমি ওদের দুজনকে যে অবস্থায় দেখে এসেছি তুমি দেখবে, খুব শিগগির ওকে জামাই করতে হবে। রায় সাহেবের ইজ্জত বস্তির নোংরা ধুলে গড়াবে, এ আমি হতে দেবো না। বংশের ইজ্জত বাঁচাতে তুই আজ বন্ধু খাতে তুলে নিয়েছিস, কিন্তু ইজ্জতের কথা তোর মুখে শোভা পায় না। তুই কি মনে করেছিস আমি কিছুই জানি না? এখানে এমন কোনো ঘর নেই যার ইজ্জত তুই নষ্ট করিসনি।
মা কেন সত্যি কথাতে বড় খোঁচা লাগলো তাই না মা চুপ করো বংশের মর্যাদা কি করে রাখতে হয় সেটা আমি জানি রূপা এখন কোথায় রূপা পাপি এমন একটা সুন্দর দিনে ঘরে বসে দাবা খেলছো কোথায় গিয়েছিলে একটা বন্ধুর বাড়ি শোনো কথা আছে কোন গোপন কথা ফাঁস করবে কোথায় থাকে তোমার সে বন্ধু বিক্রম বলছিল তোমাকে সেই বস্তির ছেলেটাকে নাকি একসঙ্গে দেখা গেছে তাই মিথ্যে কথা কি নিজের দোষ থাকার জন্য আমায় মৃত্যু বলছ আমার দিকে তাকাও ওই ছেলেটার সঙ্গে যে তোমার ঘনিষ্ঠ সম্পর্ক আছে বিক্রমের এই কথাগুলো সত্যি না মিথ্যে আমার কথার জবাব দাও সত্যি না মিথ্যে চুপ করে থাকো না আমার কথা জবাব দাও পাগল হয়ে গেলে ওই নিয়ে তবে হতে পারি বলো সত্যি না মিথ্যে সত্যি 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 তো জবাব তবে মিথ্যে বলেছিলে কেন কারণ মিথ্যে তোমরা শুনতে চাও না আবার সত্যি শোনার সাহসও তোমাদের নেই শান্তা ওকে চুপ করতে পারো মেয়ে এখন বড় হয়েছে ওর গায়ে হাত তোলা তোমার উচিত হয়নি কোনটা উচিত কোনটা অনুচিত সেটা আমি জানি শান্তা আজ থেকে বাড়ির বাইরে তুমি যাবে না নিরীহ যে তো সর্বনাশ করছে যে তোকে নিয়ে পালিয়ে যেতে চায় সে নিরীহ ওকে নিয়ে যদি আমি পালিয়ে যেতে চাইতাম তাহলে ওকে আমি বাড়িতে পৌঁছাতে আসতাম না ওটা তোমার একটা চাল তোমাকে আমি বিশ্বাস করি না বাপি সরে যা রূপা সরে যাও রূপা সরে যাও আজ আমি চলে যাচ্ছি তবে আপনার এই বন্দুকের ভয় নয় আপনার সঙ্গে আমার একটা পুরনো হিসেব বাকি আছে সেটা মেটাবার দিন এখন আসেনি যেদিন আসবে সেদিন দেখব আপনার এই বন্দুকে কটা গুলি আছে মহাদেবী নমো নমো
বাইরে পা দিলে তোকে আমি জ্যান্ত পুঁতে ফেলবো। বাবু আমার যে করারটা করে গেলাম বাবা, এখন সবই ভগবানের হাত। না না, আমার ছেলেকে আপনি ভালো করে দেখুন। ডাক্তারবাবু, আমার আর কিছু করার নেই বাবা। ভালো কাজের জন্য ভালো বকশিস। ছোট জান, একটা কথা বলবো? বল। কথায় বলে আগুনের মাথা আর শত্রুর গোড়া, রাখতে নেই। এত মার খাওয়ার পর বেটা আবার উঠে দাঁড়াবে বলছিস? ছোট জান, শিয়ালের ধর্মই হচ্ছে ফুটা হুয়া করে ডাকা। তাছাড়া চল, এখনই চলে যাবেন? বিলেতিটা এইমাত্র ঢাললেন, একটু কচি করে খেয়ে গেলে হতো না? রাতের কাজ রাতেই শেষ করে ফেলা উচিত গুলি। Thank you.
আসনি মামা, মাসিকে গুঞ্জালা ধরে নিয়ে গেছে। তোমার পা ছুঁয়ে প্রতিজ্ঞা করছি, আজ সব হিসেব মিটিয়ে তারপর আমি ফিরব। আজ আমাদের বাড়িতে আগুন লাগিয়ে দিয়েছে। আপনার ছেলে আমার বোনের মতন একটি মেয়ের ইজ্জত লুটতে গেছিল। আপনার ছেলে কে বিচার করবেন আপনি ওর? কে শাস্তি দেবেন আপনি ওকে? আজ আপনার কিছু বলার নেই। মনে আছে রায় সাহেব, আপনি আমি একদিন বলেছিলাম সেদিন আমি আমার জীবনের শেষ হিসেবটা চুকাতে আসব, সেদিন আপনি আপনার ওই বন্দুকের গুলি দিয়ে আমাকে কিছুতেই আটকাতে পারবেন না। আজ আমার সেদিন, সেদিন আজ আমার। তুমি কি করতে চলেছ? নিজের মেয়েকে খুন করতে চাইছো? আমি রায় সাহেব, সবাই আমার সামনে মাথা ঝোঁকায়, আমি কারোর সামনে মাথা ঝোঁকাই না। তাহলে শোনো রায় সাহেব, নিচের মানুষরা আজ ওপরে উঠে আসছে, ওরা শুধু তোমাকে ঝোঁকাবে না, ভেঙে চুরমার করে দেবে। ওরা কারা? ওদের আটকাতে তুমি পারবে না। ওদের ঘর পুড়িয়েছে, ওদের ইজ্জত নষ্ট করেছে তোমার ছেলে, মানুষকে মানুষ বলে গণ্য করনি তুমি, আর সব অন্যায় অত্যাচারে শোধ নিতে এসেছে ওরা। ওদের আটকানোর ক্ষমতা তোমার নেই রায় সাহেব। যুগের হাওয়া পাল্টেছে, হাওয়া কি আটকানো যায়?
বাঁচার শুধু একটাই পথ, নিজের দোষ স্বীকার করো, মানুষকে মানুষ হিসেবে সম্মান করতে শেখো, এগিয়ে যাও মানুষকে ভালোবেসে আলিঙ্গন করতে। এই 20,000 টাকা না পেলে আমি আত্মহত্যা করব, এছাড়া কোনো উপায় নেই। এসব কি বলছিস তুই? আর কখনো এসব কথা বলবি না। আহা, তুই কন্ট্রাক্ট পেলে টাকাটা শোধ করে দিস। ও কথা গয়না আছে, তোর জীবনের দাম আমার কাছে অনেক বেশি। গীতা, রিমা, তোমরা সব আমার সঙ্গে এসো, এসো। কোনো অধিকারে না, শুধু একজন নারী যেভাবে আরেকজন নারীর কাছে চাইতে পারে, সেভাবে আমি আমার স্বামীর প্রাণ ভিক্ষা চাইছি। আমার শিখে সিঁদুর তুমি মুছে দিও না। আমার অন্যায় শাস্তি তুমি নিজে হাতে দাও। আপনাকে শাস্তি দেবার অধিকার আমার আছে, কিন্তু রূপার মায়ের শিখির সিঁদুর মুছে ফেলার আমার কোনো অধিকার নেই, কোনো অধিকার নেই। যা, প্রসেনজিতের সিনেমা দেখতে হলে ডাউনলোড করুন ক্লিক অ্যাপ।